সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রত্যয়ী জয়ের সাথে মুম্বাই ইন্ডিয়ান্স 2020 সালের আইপিএলে জয়ের খাতা খুলল। আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এক দুর্দান্ত ইনিংস উপহার দিলেন এবং কলকাতা নাইট রাইডার্স বোলাররা তার সামনে অসহায় লাগছিল। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিখুঁত শুরুটিকে বিশাল সমাপ্তিতে রূপান্তর না করার পরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের 20 ওভারের কোঠায় 195 রান করেছিল। কলকাতা নাইট রাইডার্স দলে এই বছর অনেক বড় বড় পাওয়ার হিটার ব্যাটসম্যান উপস্থিত থাকায় আশা করা হয়েছিল যে তারা হয়তো এই রান চেস করে নেবে, কিন্তু তারা যখন ব্যাট করতে এসেছিল তখন মনে হয়েছিল তাদের পক্ষে এই স্কোর অনেকটাই ভারী পড়ে গেছে। দীনেশ কার্তিক এবং নীতিশ রানা কোনো রকমে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তবে মুম্বাইয়ের দক্ষ এবং অভিজ্ঞ বোলিং আক্রমণের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের 196 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব ছিল না। আইপিএল 2020-এর প্রথম লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স বেশ কয়েকটি ভুল করেছিল, তবে এর মধ্যে কয়েকটি ভুলের জন্য কলকাতা নাইট রাইডার্সকে অত্যধিক খেসারত দিতে হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হারের মূল 3টি কারণ কী কী ছিল। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। নম্বর 1, আন্দ্রে রাসেলকে ব্যাটিং অর্ডারে অনেক নিচে নামানো। আন্দ্রে রাসেলকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের খেলায় অন্যতম বিপজ্জনক ও ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। তাকে মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের উপর আধিপত্য বিস্তার করার জন্য তাকে 4 নম্বরে পাঠানো একটি নিখুঁত বিকল্প হতো। রাসেল যখন ক্রিজে আসলেন তখন কলকাতার প্রয়োজনীয় রান রেট ছিল 14.28 এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে পর্যাপ্ত ডেথ বোলিং অপশান তখনও ছিল। ব্যাটিং অর্ডারে কিছুটা প্রথম দিকে তাদের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান রাসেলকে না পাঠিয়ে কলকাতা নাইট রাইডার্স এই কৌশলটি মিস করেছিল। নম্বর 2, ফাস্ট বোলাররা প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে সর্বাধিক ব্যয়বহুল প্লেয়ার হিসাবে প্যাট কামিন্সকে মোট 15.5 কোটি টাকায় কিনেছিল। তার সাথে তাদের পেস বোলিং আক্রমণকে অন্যতম সেরা বলে মনে হয়েছিল, কারণ এতে শালীন ভারতীয় ফাস্ট বোলার এবং রাসেলের মতো অভিজ্ঞ অলরাউন্ডারও ছিল। তবে ফাস্ট বোলাররা পুরো ইনিংস জুড়ে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটসম্যানদের শর্ট বল করতে থাকলো এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা ক্রমাগত 4 ছক্কা মারতে থাকলেন। যদি তাদের গতির প্রয়োগ করে আরও ভালো পরিকল্পনার সাথে বল করতে পারত, তবে তারা খেলায় তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারত। নম্বর 3, ফিনিশারদের উপর প্রচুর রান রেখে দেওয়া। কলকাতা নাইট রাইডার্সের ইয়ন মর্গান এবং আন্দ্রে রাসেল হলেন টুর্নামেন্টের অন্যতম সেরা ফিনিশার, তবে এই জাতীয় উচ্চ স্কোরিং খেলায় তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রথম দিকের ওভারগুলিতে কিছু দ্রুত রান করতে পারে বলে আশা করা হয়েছিল। প্রথম 10 ওভারে তাদের রান রেট খুব কম ছিল, কারণ তারা মাত্র 71 রান করেছিল। টুর্নামেন্টের সর্বাধিক দক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের ডেথ বোলিং ইউনিটের বিরুদ্ধে অল্প সংখ্যক বলে অনেক বেশি রান করার লক্ষ্যটি তাদের নাগালের বাইরে চলে যায়। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের শুরুতেই ব্যাটসম্যানরা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিংয়ে আরও একটু বেশি আক্রমণ করে এগিয়ে রাখতে পারত, তবে ফিনিশারদের উপর চাপ কম পড়ত এবং ম্যাচ বেরিয়ে আসার সম্ভাবনা ছিল। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।